আগামীকালে ভোটের খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হবেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন, এছাড়াও নাটোর থেকে যুক্ত হবেন পরিতোষ অধিকারী। যাচ্ছি শুরুতেই স্বপনের কাছে। তোফাল আহমেদ স্বপন, আমাদেরকে জানাবেন ভোটের সর্বশেষ খবরাখবর। সুজান উর্মি, আপনি জানেন যে সারা বাংলাদেশে আগামী আগামীকাল 14 ফেব্রুয়ারি 54টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নরসিংদীর 2টি প্রথম সারির পৌরসভা রয়েছে, একটি নরসিংদী সদর পৌরসভা এবং অপরটি মাধবদী পৌরসভা। এই এক ক্যাটাগরি যে পৌরসভা রয়েছে, এই পৌরসভা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপক গণসংযোগ ছিল, প্রচার প্রচারণায় মুখর ছিল দীর্ঘদিন। গতকালকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষে কিন্তু আজকে একদমই পরিবেশ একদম সুষ্ঠু এবং শান্ত স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছি এখানকার ভোটারদের সাথে, তারাও তাদের যে সাময়িক পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রার্থীরাও কিন্তু তাদের যে প্রচারণা রয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন। আমি কথা বলেছি এখানকার রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই তারা 2টি পৌরসভায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু দুপুরের পর থেকে এসব যে কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে এবং ভোট নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু আগামীকাল সকালবেলায় ভোট ব্যালট পেপার গুলা পৌঁছে যাবে। নরসিংদী পৌরসভাতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হলেও মাধবদী পৌরসভাতে ভোট অনুষ্ঠিত হবে ইভিএম এ। তো ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা দেখতে পেরেছি যে শহরের প্রতিটি কোণে কোণে পুলিশ মোতায়েন রয়েছে এবং গত পরশুদিন থেকেই নরসিংদী শহরে বহিরাগতদের প্রবেশ এবং সন্ত্রাস বাহিনী ঠেকাতে কিন্তু পুলিশের 25টি চৌকি স্থাপন করেছে এবং এই চৌকি স্থাপনের মাধ্যমে কিন্তু তারা তাদের যে নিশ্চিত নিরাপত্তা সেটি নিশ্চিত করার চেষ্টা করেছে। নরসিংদী পৌরসভায় প্রায় 1 লক্ষ ভোট রয়েছে। এখানে 4 জন মেয়র প্রার্থী, 43 জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিন্তু অপর যে প্রথম সারি মাধবদী পৌরসভাটি রয়েছে সেখানে কিন্তু 32,000 ভোটারের পৌরসভায় যেখানে ইভিএম এ ভোট হবে সেখানে কিন্তু 4 জন মেয়র প্রার্থী এবং 40 জন কাউন্সিলর প্রার্থী এবং 11 জন সাধারণ নারী সংরক্ষিত প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ রয়েছে। ভোটারদের একটাই আকাঙ্ক্ষা, আগামীকাল যে 14 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণ পরিবেশে তাদের নিজস্ব মতামতের মাধ্যমে তাদের যে নগরপিতা নির্বাচন করতে চান। আমি কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মেজবাউদ্দিনের সাথে, তিনি জানিয়েছেন যে মাধবদী পৌরসভা এবং নরসিংদী পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে তাদের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তোফাল আহমেদ স্বপন আপনাকে। নাটোরের বড়াইগ্রাম থেকে পৌরসভা নির্বাচনের খবর জানাতে এবারে যুক্ত হবেন সহকর্মী পরিতোষ অধিকারী। যাচ্ছি তার কাছে। পরিতোষ, শেষ মুহূর্তের প্রচারণার খবর খবর জানাবেন। সরঞ্জামাদি বিতরণ, তাই এখানে যারা প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দুপুরেই উপজেলা পরিষদের চত্বর থেকে এখানে নির্বাচনের সরঞ্জাম গুলো সবগুলো বিতরণ করা হবে এবং সকল কেন্দ্রে এই নির্বাচন সরঞ্জাম গুলো পৌঁছে যাবে সন্ধ্যার আগে। আর একটা করে কথা বলে রাখতে চাই, এখানকার যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি আমাদের কিন্তু জানিয়েছেন যে এখানে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি, আনসার দিয়ে 4টি স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সবগুলি কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে তার উপরে ভিত্তি করেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে 2 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন, এই 2 জন। আর 53 জন কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনিতে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। প্রথম দিকে কিছুটা একটু সংঘর্ষ বা একটু উত্তেজনা ভাব থাকলেও এখন ভালো পরিস্থিতি রয়েছে এখানকার নির্বাচনের পরিস্থিতি। আশা করছি আগামীকাল সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানকার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উর্মি, ধন্যবাদ। পরিতোষ অধিকারী, ধন্যবাদ। পরিতোষ এবং ধন্যবাদ স্বপন।